পেলে, বার্থ অফ এ লেজেন্ড। 2016 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলের জীবনের সত্য ঘটনার উপর তৈরি করা। আজকের সিনেমার গল্পটি অসাধারণ হতে চলেছে, কারণ আজকে আমরা এই গল্পে ব্রাজিলিয়ান ফুটবলারদের জিঙ্গা স্টাইল সম্পর্কে জানব। আপনারা যারা ব্রাজিলের সাপোর্টার, তারা আপনারা জানেন যে ব্রাজিলের একটা নিজস্ব খেলার স্টাইল আছে, যেটাকে আগে জিঙ্গা স্টাইল বলা হতো। গল্পটা শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা আমাকে অনুপ্রাণিত করবে। আর যারা ব্রাজিলের সাপোর্টার আছেন, তারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আপনার অপোনেন্টদেরকে অবশ্যই ভিডিওটা দেখাবেন। কাহিনীর শুরুতে 1958 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ দেখানো হয় এবং এই ম্যাচটি ব্রাজিল এবং ইউএসএর মধ্যে হচ্ছিল। পুরো স্টেডিয়াম ছিল মানুষ দ্বারা পূর্ণ এবং চারদিকে ছিল প্রচণ্ড চিৎকার চেঁচামেচি, কিন্তু কমিটিটি ব্রাজিলের খেলা নিয়ে মজা করছিল। ঠিক তখনই ড্রেসিং রুমের ভেতরের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় একটা তরুণ ছেলে বিশ্বকাপ খেলতে এসেছে, আর এই তরুণ ছেলেটি পেলে। ফুটবল ইতিহাসে পেলের আগে এত অল্প বয়সে আর কেউ বিশ্বকাপ খেলেনি। এরপর কাহিনী 8 বছর আগে চলে যায়, যেখানে কিছু বাচ্চা জুতা পলিশের কাজ করছে এবং এদের ফুটবল খেলার প্রতি ব্যাপক ঝোঁক ছিল। এরা এতটাই গরিব ছিল যে তাদের একটা ফুটবল কেনারও টাকা ছিল না, তাই তারা আশপাশ থেকে মোজা এবং কাপড় চুরি করে সেগুলো দিয়ে ফুটবল বানাতো এবং সেটা দিয়ে খেলতো। এই বাচ্চারা খেলায় এতটাই নিমগ্ন হয়ে যেত যে তারা বলটিকে মাটিতে পড়তে দিত না। এই বাচ্চাদের মধ্যে একজনের নাম ছিল ডিকো, যার ফুটবল খেলার প্রতি ছিল ব্যাপক আগ্রহ। তার একটা নির্দিষ্ট স্টাইলে ফুটবল খেলতো, যেটাকে বলা হতো জিঙ্গা স্টাইল। এই স্টাইলটি ব্রাজিলে যুগের পর যুগ ধরে চলে আসছিল। তারপর দেখানো হয় ডিকো যখন বাসায় আসে, তখন তার মা তাকে অনেক বকাঝকা করে, কারণ তার শরীরে তখন ধুলাবালি লেগেছিল। এরপর দেখা যায় একটা রেস্টুরেন্টে কিছু লোক ফুটবল খেলা রেডিওতে শুনছিল, এদের মধ্যে ডিকোর বাবাও ছিল। এই ম্যাচটি ছিল 1950 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল, যেটা ব্রাজিল এবং উরুগুয়ের মধ্যে হয়েছিল। এই লোকেরা ব্রাজিলের জন্য দোয়া করছিল এবং এই রেস্টুরেন্টের ছাদে কিছু বাচ্চা দেখা যায়, যার মধ্যে ডিকোও ছিল, এবং এরাও এই ম্যাচ শুনছিল। কিন্তু ব্রাজিল সেই ম্যাচটি হেরে যায় এবং এতে ডিকোর বাবা প্রচণ্ড কষ্ট পায়। ডিকো তার বাবার দুঃখ দেখে প্রমিস করে যে একদিন সে ওয়ার্ল্ড কাপ জিতবে। পরের দিন ডিকোর মা তাকে কাজে নিয়ে যায় এবং যেখানে দেখা যায় একটা বিশাল বাড়িতে সে ফ্লোর পরিষ্কার করছে। তখন তার মা ডিকোকে বলে যে তার বাবাও একজন বড় ফুটবলার ছিল, কিন্তু একবার তার পায়ে ইঞ্জুরির কারণে তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। এ কারণে ডিকোর মা ডিকোকে ফুটবল খেলতে নিষেধ করে। তারপর তার মা যখন বাইরে চলে যায়, তখন কিছু ডিকোর চেয়ে বড় এবং ধনী ছেলে রুমে প্রবেশ করে এবং তারা কিছু বড় প্লেয়ারদের ব্যাপারে আলোচনা করতে থাকে। ডিকো তাদের সাথে মেশার চেষ্টা করে এবং সে একটি লোকাল প্লেয়ারের নাম বলে, যার নাম বেলে। ডিকো নামটা ঠিকভাবে প্রোনাউন্স করতে না পেরে বেলের জায়গায় সে পেলে বলে। তখন সেই বড় ছেলেরা এটা নিয়ে মজা করে এবং ডিকোকে পেলে পেলে বলে খেপাতে থাকে। তারপর তার মা আসে এবং সবার কাছে ক্ষমা চেয়ে সে ডিকোকে নিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় ডিকো সেখান থেকে একটি পেপার নিয়ে আসে, যেখানে একটি টুর্নামেন্টের ব্যাপারে লেখা ছিল। তারপর দেখা যায় ডিকো এবং তার বন্ধুরা সেই টুর্নামেন্ট খেলতে চলে যায়। ডিকো এবং তার বন্ধুরা সেই টুর্নামেন্টের নাম লিখে খেলা শুরু করে। যদিও এই বাচ্চাগুলো গরিব এবং তাদের কাছে খেলার কোনো উপকরণই ছিল না, তারপরেও এদের স্কিল ছিল অসাধারণ লেভেলের এবং দেখা যায় যে তারা এই স্কিল দিয়ে তারা সব টিমকে হারিয়ে দেয় এবং তারা ফাইনালে পৌঁছে যায়। এবং ফাইনালে তাদের অপোনেন্ট হয় সেই ধনী দুলালেরা, যারা ডিকোকে নিয়ে মজা করছিল। তখন তারা ডিকো এবং তার বন্ধুদের বলে যে তোমাদের ফুটবল খেলার জন্য জুতা নাই, অথচ তোমরা ফুটবল খেলতে চলে আসো। এটা শোনার পর ডিকো এবং তার বন্ধুরা পরের ম্যাচে জুতা নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। এরপর তারা জুতা কেনার জন্য ওই এলাকার একটা দোকান থেকে তারা 1 বস্তা বাদাম চুরি করে। দোকানদার দেখে তাদের ধাওয়া করে, কিন্তু তাদের ধরতে পারে না। তারপর ডিকো এবং তার বন্ধুরা যখন বাজারে গিয়ে সে বাদামগুলো বিক্রি করছিল, তখন সেই সিনিয়র টিম আসে এবং ডিকোকে পেলে পেলে বলে খেপাতে থাকে। এতে পেলে খেপে যায় এবং তাদের সাথে মারামারি শুরু করে। পেলে যখন বাড়িতে যায়, তখন তার মা তাকে বলে যে তার শরীরে মারের দাগ কেন। তখন পেলে বলে যে তার স্কুল টিচার তাকে মেরেছে। তখন তার বাবা তাকে বলে যে আগামীকাল আমি তোমার স্কুলের টিচারের সাথে কথা বলবো। পরের দিন তার বাবা কাজে যাওয়ার সময় তাকে সাথে নিয়ে যায় এবং রাস্তায় তাকে সে বলে যে সে জানে যে তার প্রতিপক্ষ দলের সাথে তার মারামারি হয়েছে। তারপর তার বাবা তাকে কিছু উপদেশ দেয়। তার বাবা তাকে বলে যে নিজের রাগ খুব পাশে রেখে নিজের স্কিল দিয়ে প্রতিপক্ষকে হারিয়ে এটার জবাব দাও। এটা শোনার পর ডিকো অনেক খুশি হয়, এটা জেনে যে তার বাবা তার সাথে আছে। তারপর সেই ফাইনাল ম্যাচের দিন আসে, সবাই সেই ধোনির বাচ্চাদের জন্য তালি বাজাচ্ছিল আর এই ধোনির দুলালেরা ডিকোকে পেলে পেলে নাম বলে খেপাচ্ছিল। এদিকে পেলে এবং তার বন্ধুরা কিছু সেকেন্ড হ্যান্ড জুতা ম্যানেজ করেছিল এবং এগুলো ছিল তাদের পায়ের চেয়ে অনেক বড়, কিন্তু তারপরেও তারা সেই জুতাগুলো পরেই খেলা শুরু করে। কিন্তু জুতাগুলো তাদের অনেক স্লো করে দেয় এবং এই সুযোগ কাজে লাগিয়ে তাদের প্রতিপক্ষ দল গোলের পর গোল করতে থাকে। এভাবে দেখা যায় যে পেলেদের অপোনেন্ট যে টিম, তারা 6টা গোল দিয়ে দিয়েছে এবং পেলের টিমের স্কোর তখনও 0 এবং তাদের এই প্রতিপক্ষ দল ফাউল করে খেলছিল। এতে ডিকো প্রচণ্ড রেগে যায়, কিন্তু গ্যালারিতে সে তার বাবাকে দেখার কারণে সে থেমে যায়। তারপর সে তার জুতা খুলে ফেলে এবং সে তার নিজস্ব স্টাইলে
খেলা শুরু করে। তারপর ডিকুর কাছে একটা বল আসে এবং সে 11 জন প্লেয়ারকে কাটিয়ে নিয়ে যেয়ে একটা গোল করে দেয়। এবং এটা দেখার পর ডিকুর অন্যান্য যে ফ্রেন্ডগুলো ছিল তারা সবাই জুতা খুলে ফেলে এবং তারা একইভাবে খেলা শুরু করে। এভাবে খেলতে খেলতে দেখা যায় যে ডিকোদের স্কোর এক সময় 5 out of 6 হয়ে যায়, যার অর্থ 6 প্রতিপক্ষ দলের এবং ডিকোদের দলের 5। কিন্তু ডিকো এবং তার বন্ধুরা হেরে যায়। কিন্তু এখানকার যে লোকজনেরা খেলা দেখছিল তারা তাদের পারফরমেন্স দেখে খুশি হয়ে যায় এবং তালি বাজাতে থাকে। তারপর দেখা যায় যে সেই দোকানদার যে দোকান থেকে পেলে এবং তার বন্ধুরা বাদাম চুরি করেছিল সে সেখানে আসে এবং তাদেরকে ধাওয়া করে। চারদিকে তখন বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মধ্যে তারা দৌড়াতে দৌড়াতে একটা জঙ্গলের মধ্যে একটা গর্তের মধ্যে তারা লুকিয়ে পড়ে। এরপর যেটা হয় যে বৃষ্টির কারণে সেখানকার মাটি ধসে যায় এবং ডিকো সেখান থেকে বের হয়ে আসতে পারলেও তার বন্ধু সেখানে আটকে যায় এবং এভাবেই তার বন্ধু সেখানে মারা যায়। তারপর ডিকো যখন বাড়িতে আসে তখন সে কাঁদতে কাঁদতে তার মাকে সব বলে দেয় এবং সে বলে যে তার এই বন্ধুর মৃত্যুর জন্য সে নিজে দায়ী। এবার ডিকোকে আমরা পেলে নামে বলবো। তারপরের দিন তার বাবা তাকে তার সাথে কাজে নিয়ে যায় এবং গতদিনের ঘটনার জন্য তাকে সে ডিস্ট্রাক্ট করতে চেয়েছিল। তারপর তার বাবা তাকে খুশি করার জন্য তার কিছু স্কিল দেখায়, কিন্তু পেলে তখনও আপসেট ছিল। কিন্তু কিছুদিন এভাবে যাওয়ার পর পেলে নিজে আম দিয়ে প্র্যাকটিস করা শুরু করে দেয় তার বাবার সাথে। এভাবে দেখা যায় যে পেলের বয়স তখন 15 বছর হয়ে যায়। একদিন পেলে এবং তার বাবা আম দিয়ে ফুটবল প্র্যাকটিস করছিল এবং এই দৃশ্য তার মা দেখে ফেলে। প্রত্যেকটা মায়েরই স্বপ্ন থাকে যে তার ছেলে পড়াশোনা করে অনেক বড় অফিসার হবে, কিন্তু পেলের এই খেলার প্রতি এত আগ্রহ দেখে তারা সিদ্ধান্ত নেয় যে তারা একটা ফুটবল কোচ তাকে দেবে এবং সেই কোচের নাম ছিল ওয়ালদিমার দে ব্রিটো। তারপর পেলে এবং তার বাবা যখন বাড়িতে ফেরে তখন ওয়ালদিমার দ্য ব্রিটোকে দেখে তারা অবাক হয়ে যায় এবং ওয়ালদিমার দে ব্রিটো তাকে বলে যে তার একটা ক্লাবে জয়েন করা উচিত। তারপর দেখা যায় পেলে একটা প্রফেশনাল ফুটবল দলের সাথে প্র্যাকটিস করছে এবং এই ফুটবল টিমের নাম ছিল সান্টোস। কিন্তু পেলের এই খেলার ধরনটা পছন্দ হয় না, কারণ তাদের ফুটবল খেলার ধরনটা ছিল অনেক বেশি প্রফেশনাল, যেটা পেলে বুঝতে পারছিল না। পেলে অনেক চেষ্টা করে তাদের মতো করে খেলতে, কিন্তু সে ব্যর্থ হয়। এরপর সে সিদ্ধান্ত নেয় সে বাসায় ফেরত যাবে। যখন বাসায় চলে যাওয়ার জন্য পেলে ট্রেন স্টেশনে পৌঁছে যায় তখন তার সাথে দেখা করার জন্য ব্রিটো সেখানে চলে আসে এবং ব্রিটো পেলেকে জিজ্ঞাসা করে যে কেন তুমি বাসায় চলে যাচ্ছ। তখন পেলে বলে যে আমি যেভাবে ফুটবল খেলি এখানকার প্লেয়াররা সেভাবে ফুটবল খেলে না এবং তাদের খেলার ধরনটাও আমি বুঝতে পারছি না এবং এখানকার কোচ আমাকে পছন্দ করে না। তারপর ব্রিটো পেলেকে বলে যে তোমার যে খেলার স্টাইল এটাকে বলে জিঙ্গা স্টাইল এবং এই স্টাইলটা অনেক পুরাতন একটা স্টাইল। এটা শুরু হয় 1600 শতাব্দীর শুরুতে যখন পর্তুগিজরা ব্রাজিলে এসেছিল আফ্রিকান দাসদের নিয়ে। আফ্রিকানদের সাহস ছিল অনেক বেশি। এই আফ্রিকানদের অনেকে জঙ্গলে পালাতে থাকে এবং তারা নিজেদের আত্মরক্ষার জন্য একটা কৌশল তৈরি করে যেটার নাম ছিল জিঙ্গা। এটা ছিল মূলত একটি মার্শাল আর্ট। যখন দাস প্রথা বিলুপ্ত হয় তখন তারা জঙ্গল থেকে বাইরে আসতে শুরু করে। যখন তারা বাইরে আসে তখন তারা দেখে যে এটা খুব একটা ভালো কৌশল না যুদ্ধে লড়ার জন্য। তারপর তারা ফুটবল দেখে এবং চিন্তা করে ফুটবলই জিঙ্গা প্র্যাকটিস করার জন্য সবচেয়ে ভালো উপায়। তারপর ব্রাজিলে জিঙ্গা স্টাইল অনেক বেশি জনপ্রিয় হয়ে যায়। কিন্তু 1950 সালের বিশ্বকাপে মানুষরা মনে করে যে এই জিঙ্গা স্টাইলের কারণে তারা সেবার হেরে গেছে। তারপর ব্রাজিলিয়ানরা চেয়েছিল তাদের সমাজ থেকে জিঙ্গা স্টাইলটা একেবারে সরিয়ে ফেলতে। ঠিক এ কারণেই পেলের কোচ তাকে জিঙ্গা স্টাইলে খেলতে নিষেধ করেছিল। তারপর ডিব্রিটো পেলেকে বলেন যে তোমার মধ্যে যে জিঙ্গাটা আছে সেটা অনেক বেশি শক্তিশালী, তুমি চাইলে দেখিয়ে দিতে পারো গোটা বিশ্বকে যে তুমি আসলে কি করতে পারো। এখন তোমার হাতে দুইটা অপশন, হয় ট্রেন ধরে তুমি চলে যেতে পারো অথবা তুমি তোমার কোচের কাছে ফেরত যেতে পারো এবং গোটা বিশ্বকে দেখিয়ে দিতে পারো যে তোমার মধ্যে কি প্রতিভাটা লুকিয়ে আছে। তারপর ডিব্রিটো সেখান থেকে চলে যায়। পেলে অনেকক্ষণ ধরে চিন্তা করে এবং তারপর সে সিদ্ধান্ত নেয় যে সে সেখানে তাদের সাথে প্র্যাকটিস করবে। পরের দিন একটি প্র্যাকটিস ম্যাচ ছিল, যে ম্যাচে পেলের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না এবং এটা দেখিয়ে তার কোচ তার উপর অসন্তুষ্ট ছিল। তারপরেই পেলের মনে হয় তার বাবার কথা। তার বাবা তাকে আম দিয়ে ফুটবল প্র্যাকটিস করিয়েছিল। তারপর সে সিদ্ধান্ত নেয় সে যেভাবে খেলা শিখেছে সে সেভাবেই খেলবে। ওয়াল্ডেমার দ্য ব্রিটো সেখানে বসেছিলেন এবং তিনি অনেক বেশি খুশি ছিলেন, কারণ তিনি পেলের উপরে অনেক বেশি ভরসা রেখেছিলেন। তারপর পেলের কাছে যখন বল আসে তখন সে সবাইকে কাটিয়ে ড্রিবলিং করে চোখ ধাঁধানো গোল করে এবং এটা দেখে কোচ হতবাক হয়ে যায়, কারণ পেলে যেভাবে গোল করেছে এর আগে কেউ কখনো এভাবে গোল করেনি। এরপর কোচ তাকে আবারও সে একই রকম খেলা খেলতে বলে এবং পেলে আবারও সবাইকে কাটিয়ে
কাটিয়ে গোল করতে থাকে এবং আর একটি দল ছিল পেলে সেই দলটিকেও একই রকমভাবে হারাতে থাকে। তার এই অদ্ভুত খেলার স্টাইল দেখে আশপাশের সব লোকজনেরা হতবাক হয়ে যায়, কারণ এটা ছিল পেলের একটা নিজস্ব স্টাইলের খেলা। এরপর পেলের জুনিয়র টিম থেকে প্রো টিমে প্রমোশন হয়। এরপর পেলে বিভিন্ন দেশে খেলতে যায় এবং সেখান থেকে জয়ী হয়ে ফেরত আসে। এর কিছুদিন পর পেলে বাড়িতে ঘুরতে আসে এবং সবার জন্য কিছু গিফট নিয়ে আসে। পেলে তার বাবার জন্য একটা রেডিও নিয়ে আসে। তারপর তারা 1958 সালের যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের অ্যানাউন্সমেন্টটা তারা সেই রেডিওতে শুনতে থাকে। পেলের কোনো আশা ছিল না যে সে ন্যাশনাল টিমে চান্স পাবে, কিন্তু তারা যখন রেডিও শুনছিল তখনই একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানতে পারে যে পেলে ন্যাশনাল টিমে চান্স পেয়েছে। তারপর পেলের যখন আবার ফেরত যাওয়ার সময় হয় তখন তার বাবা তাকে বলে যে নিজের এবং নিজের খেলার উপরে ভরসা রাখো। তারপর পেলে বাসা থেকে তার ন্যাশনাল টিম মেটদের কাছে চলে যায়। সেই প্লেয়াররা ছিল অনেক বেশি ফ্রেন্ডলি এবং তারপর সেখানে কিছু রিপোর্টার আসে এবং তারা তাদের খেলার স্টাইল নিয়ে অনেক বেশি মজা করতে থাকে এবং পেলে তাদেরকে বলে যে আমাদের খেলার স্টাইলটা জিঙ্গা স্টাইল। তারপর সেই দলের কোচ পেলেকে ডাকে এবং তাকে ওয়ার্নিং দেয় যে তুমি অবশ্যই জিঙ্গা স্টাইলে ফুটবল খেলবে না। পরের দিন পেলে ইউরোপিয়ান স্টাইলে খেলার চেষ্টা করে। কিন্তু এভাবে সে খেলতে পারছিল না, তার অনেক বেশি সমস্যা হচ্ছিল। একসময় সে পায়ে চোট পায়। একজন ডাক্তার এসে তাকে বলে সম্ভবত সে এই বিশ্বকাপটা খেলতে পারবে না। সেদিন রাতে পেলে তার মাকে ফোন করে এবং তার ইঞ্জুরির ব্যাপারে বলে এবং তার মা তাকে অনেক বেশি সাহস দেয় এবং বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না। তারপর 1958 সালের বিশ্বকাপ শুরু হয়ে যায়। ব্রাজিল প্রথম দিকের কয়েকটা ম্যাচ জিতে যায় কিন্তু তাদের কয়েকটা প্লেয়ার ইঞ্জুরিতে পড়ে যায়, সে কারণে তাদের যে কোচ ছিল সে পেলেকে খেলতে বলে। কিন্তু পেলে বিভিন্ন এক্সকিউজ দেখাচ্ছিল না খেলার জন্য, কিন্তু সেখানে আর কোনো এক্সট্রা প্লেয়ার ছিল না, যে কারণে কোচ তাকে খেলতে বাধ্য করে। তারপর খেলা যখন শুরু হবে তার কোচ পেলেকে ডেকে বলে যে ইউরোপিয়ান স্টাইলে খেলতে এবং সেই ম্যাচ ব্রাজিল টিম জিতে যায়। পরের ম্যাচটা সেমিফাইনাল এবং তাদের অপোনেন্ট ছিল ফ্রান্স। তারপর ব্রাজিল এবং ফ্রান্স খেলার সময় ফ্রান্স প্রথমার্ধে একটি গোল দিয়ে দেয়। বিরতির সময় পেলে যখন ড্রেসিং রুমে যায় তখন তার চারপাশে দেখে যে বেশিরভাগ প্লেয়ারই ইঞ্জুরি হয়ে গেছে। তখন পেলের মনটা ভেঙে যায়। তারপর পেলে তার টিমমেট বন্ধুর কাছে যায় এবং তাকে বলে যে দ্বিতীয় অর্ধে যেন তার পরিবর্তে সে খেলতে নামে। তার বন্ধু তাকে বলে যে তুমি আসলে মনোযোগ দিয়ে ফুটবল খেলছো না এবং সে আরো বলে যে তুমি এই ইউরোপিয়ান স্টাইলে খেলতে পারছো না, তো তোমার এখন সেই খেলায় খেলা উচিত যেটা তুমি ছোটবেলা থেকে খেলে আসছো। তারপর সে তাকে এই ম্যাচটা জেতার জন্য বলে। তারপর যখন খেলাটা শুরু হয় তখন পেলে মাঠে নামে। যখন তার কাছ থেকে বলটা ছুটে যায় তখন তার বন্ধুর কথা মনে পড়ে। তারপর পেলে বলের উপর ঝাঁপিয়ে পড়ে এবং বল ড্রিবলিং করে সবাইকে কাটিয়ে একটা চোখ ধাঁধানো গোল করে এবং সবাই হতবাক হয়ে যায়। তারপর পেলে একের পর এক গোল করতে থাকে এবং একটা পর্যায়ে দেখা যায় যে দুইটা টিম লেভেলে চলে আসে এবং তারপর এক্সট্রা আরো দুইটা গোল করে এবং পেলে এইভাবে তার টিমকে জেতায়। তারপর ব্রাজিলিয়ান টিম ফাইনালে চলে যায় এবং তাদের কোচ একটা মিটিংয়ে ডাকে তাদের সবাইকে এবং যেখানে তাদের কোচ তাদেরকে বারবার বলে জিঙ্গা স্টাইলে না খেলতে। তারপর তাদের কোচ তাদেরকে সুইডিশ স্টাইলের কিছু সিক্রেট তাদেরকে শেখায়। তারপর একটি প্রেস কনফারেন্স দেখা যায় যেখানে সুইডিশ টিমের কোচ ব্রাজিলিয়ান ফুটবল খেলার স্টাইল নিয়ে মজা করতে থাকে এবং তিনি বলেন ব্রাজিল যদি এভাবে খেলতে থাকে তাহলে এর আগে যেভাবে বিশ্বকাপ তারা হেরেছে এবারও তারা একইভাবে বিশ্বকাপ হেরে যাবে। এটা শোনার পর ব্রাজিল টিমের কোচের অনেক বেশি রাগ হয় এবং তিনি সেখান থেকে চলে যান। তারপর দেখা যায় পেলে রাতে তার বাবার কাছে ফোন করে। তার বাবা তাকে বলে ছোটবেলায় যেমন তুমি তোমার বন্ধুদের মধ্যে একটা একতা তৈরি করার জন্য চেষ্টা করতে, ঠিক একইভাবে তোমার এই দলটাকে একত্রিত করার চেষ্টা করো। পরের দিন পেলের মাথায় একটা জিনিসই ঘুরছিল, কিভাবে তার দলটাকে একত্রিত করা যায়। পেলে তার টিমমেটদেরকে একটা চ্যালেঞ্জ ছেড়ে দেয় যে এই বাসা থেকে বল মাটিতে না ফেলে লাইট হাউস পর্যন্ত নিয়ে যেতে হবে। এটা নিঃসন্দেহে অনেক বেশি কঠিন একটা কাজ ছিল, প্রথম দিকে তারা কেউ আগ্রহ দেখায়নি। তারপর পেলে যখন নিজে নিজে প্র্যাকটিস করছিল তখন দেখা যায় যে আস্তে আস্তে সবাই তার সাথে যোগ দেয়। এটা দেখে তার কোচ বুঝতে পারে যে সে তাদেরকে জোর করে যে স্টাইলটা শেখাচ্ছে এটা আসলে ঠিক না। এরপর কোচ সবাইকে ডাকে এবং তাদের সবার কাছে মাপ চায় এবং বলে যে তোমরা জিঙ্গা স্টাইলে ফুটবল খেলো এবং সবাইকে দেখিয়ে দাও যে ব্রাজিলের একটা নিজস্ব খেলার স্টাইল আছে। এবং তিনি এটাও বলেন যে আমরা এই ম্যাচটা জিতি অথবা হারি, যেটাই হোক আমরা গোটা বিশ্বকে দেখাবো যে ব্রাজিলের একটা নিজস্ব খেলার স্টাইল আছে। তারপর খেলা শুরু হয়। ব্রাজিল এবং সুইডিশ টিম মাঠের মধ্যে দেখা যায় এবং সুইডিশ টিম 4 মিনিট পর পর একটা করে গোল দিতে থাকে। সুইডিশ টিমের প্লেয়াররা পেলেকে বিভিন্ন দিক থেকে চারিদিক থেকে ঘিরে রেখেছিল এবং তারা প্রথম গোল করার পর থেকে ব্রাজিলিয়ান টিমের সকলের মন ভেঙে গিয়েছিল এবং চারদিকে সুইডিশ টিমের সমর্থকরা অনেক বেশি হৈহুল্লোড় করছিল। তারপর হঠাৎ করে পেলের মধ্যে একটা জোশ চলে আসে এবং সে প্রথম গোল করার জন্য সে বল নিয়ে আগাতে থাকে এবং সে একটা অসাধারণ গোল করে। তারপর ব্রাজিলিয়ান সমর্থকদের মধ্যে একটা হৈহুল্লোড় ছড়িয়ে পড়ে এবং
ব্রাজিলিয়ান প্লেয়াররা একজন আরেকজনের দিকে তাকিয়ে ভরসা দিতে থাকে, কারণ গোটা বিশ্বের নজর ছিল তখন ব্রাজিল টিমের উপরে। কারণ ব্রাজিল টিম অনেক পরিশ্রম করে তারা এই পর্যায়ে এসেছে। এত কিছুর পরেও যদি ব্রাজিল টিম জিততে না পারে তাহলে সমগ্র দেশ নিরাশ হয়ে যেত। তারপর দ্বিতীয় গোলের জন্য ব্রাজিল টিম যখন খেলতে শুরু করে তখন তারা পেলের দেওয়া সেই চ্যালেঞ্জের মতো করে খেলে, অর্থাৎ তারা বলটাকে মাটিতে পড়তেই দেয় না। তারপর পেলে একের পর এক গোল করতে থাকে। এটা দেখার পর পেলের বাবার চোখে পানি চলে আসে, যেন তার ছোটবেলার স্বপ্ন পূরণ হয়ে গেছে। তারপর তার মা সেখানে আসে এবং তারা গর্বিত অনুভব করে, কারণ তাদের ছেলে দেশের স্বপ্ন পূরণ করেছে।